পুলিশের অস্ত্র নিয়ে ভয়াবহ তথ্য দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা কোটা সংস্কার আন্দোলনে পুলিশকে সীমান্তে ব্যবহার করা অস্ত্র দেয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাত হোসেন আজ রবিবার দুপুরে আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাত হোসেন বলেন পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে সীমান্তে যে অস্ত্র ব্যবহার করা হয় সেটা পুলিশকে দেওয়া হয়েছিল যা একদমই ঠিক হয়নি পুলিশের পর যে হামলা হয়েছে তা খুবই বেদনাদায়ক যদিও তারা যে কিছুই করেনি সেটা বলবো না হাজারো তরুণ মারা গেছে পুলিশ ও অন্যের গুলিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশকে আর কেউ লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না আমি চেষ্টা করব যারা হুকুমদাতা ছিলেন তাদের ধরতে দেশে না পারলেও বিদেশে থেকে আনব এম শাকাদ হোসেন বলেন পুলিশ ছাড়া আমাদের সমাজটা চলতে পারে না প্রতিদিনই খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বলছে স্যার আমার বাড়ি চুরি হচ্ছে যদিও সেনাবাহিনী বের হয়ে আছে কিন্তু এটা তাদের কাজ না পুলিশের কে কাজ সেটা সেনাবাহিনী করতে পারে না তবুও তারা করছেন এর আগে আজবেলা 11টার দিকে পুলিশ হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিভিন্ন সময় আহত হয়ে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের খোঁজ খবর নেনarashtra উপদেষ্টা এ সময় তার সঙ্গে ছিলেন পুলিশের আইজি মোহাম্মদ ময়নুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবরা এদিকে সারা দেশে 599 থানার কার্যক্রম শুরু সারা দেশে 599 টি থানার কার্যক্রম শুরু হয়েছে আজ রবিবার এক বিজ্ঞপ্তি দিয়ে তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর পুলিশ সদর দপ্তর জানায় দেশের 639 থানার মধ্যে পাঁচশো থানার কার্যক্রম শুরু হয়েছে এছাড়া একশো দশটি মেট্রোপলিটন থানার মধ্যে সাতানব্বইটি এবং জেলার পাঁচশো টি থানার মধ্যে পাঁচশো দুইটি থানার কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ্য কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত রাজধানী দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও প্রাণহানি হয় এর মধ্যে চার পাঁচ ও ছয় আগস্ট দেশে বিভিন্ন থানা ফাঁড়ি সহ পুলিশের বেশ কিছু স্থাপনায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর দেশে পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায় পুলিশ সদস্যরা থানায় আসতে সাহস পাননি স্থাপনা পাহারাদার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয় পদত্যাগী সরকারের লোকজন নানাভাবে চক্রান্ত করছে। অভিযোগ রুহুল কবির রেসবির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন পদত্যাগী সরকারের লোকজন নানা ভাবে চক্রান্ত করছে সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করছে ডাকাতি করছে বিভিন্ন অপকর্ম করে দেশকে পায়তারা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে আজ রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এসব কথা বলেন ছাত্র আন্দোলনে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি এবং আর্থিক সহায়তা দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সহ সম্পাদক মাহমুদুর রহমান সুমন অধ্যাপক সাইফুল ইসলাম অধ্যাপক ইকবাল ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল সহ ঢাকা মেডিকেলে চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন বলেন আপনারা দেখেছেন গতকাল দেশপ্রেমিক সেনাবাহিনীর গোষ্ঠী আগুন ধরিয়ে দিয়েছে সেনাবাহিনীর গাড়িতে যারাই আগুন দিচ্ছে এটা কোনো গণতান্ত্রিক মানুষের কাজ হতে পারে না এগুলো সন্ত্রাসের কাজ তিনি বলেন বিএনপি সহ আন্দোলনকারী কেউ সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে না সব অপকর্ম করছে আওয়ামী সন্ত্রাসীরা অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ডের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান দলটির এই 信念の大。 বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে ভীতি সঞ্চারে ভারতের ইন্ধন রয়েছে অভিযোগ হেফাজতের বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা বিপন্নকরণে ভারতের মদত রয়েছে বলে দাবি করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান আজ দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করেন তারা বিবৃতিতে তারা বলেন বাংলাদেশের সবসময় সংখ্যালঘু নির্যাতনের বেনিফিশিয়ারি হয়েছে ভারত ও সরেচার হাসিনা গণভুত্থানে মুখে হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের কিছু মুসলিম বিদেশী মিডিয়া ও রাজনৈতিক বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে এমন গুজব ছড়িয়ে দেশবিরোধী প্রচারণা শুরু করেছে সেটার প্রভাব হিসেবে এদেশের সংখ্যালঘুদের মধ্যে ভীতি সঞ্চার হয়েছে এসবের নেপথ্যে ভারতের ইন্ধন রয়েছে বলে আমরা মনে করি তারা আরো বলেন পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত আবারও প্রমাণ করেছে তারা হাসিনার মতো একজন ফ্যাসিস সুরাচারকে দেড় দশক বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতায় টিকিয়ে থাকতে সাহায্য করেছিল ভারতের এমন বিতর্কিত ভূমিকা বাংলাদেশের জনগণকে খেপিয়ে তোলে এবং ভারত বয়কটের প্রচারণা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে তারা বলেন সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয় রক্ষায় প্রতিটি এলাকায় স্থানীয় ছাত্র জনতা দ্রুত এগিয়ে আসায় ভারতের চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে ভারতের তুলনায় বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক বেশি সুবিধা ও নিরাপত্তা ভোগ করে অপরদিকে ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় কি পরিমাণে রাষ্ট্রীয় নির্যাতন বৈষম্য ও পরিকল্পিত দাঙ্গার শিকার হয় তা বলার অপেক্ষা রাখে না সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক রাষ্ট্রীয় নীতি ও আচরণ পরিবর্তনে ভারতকে আমরা আহ্বান জানাই আমাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা আমরা আপামর জনগণী নিশ্চিত করছি এক্ষেত্রে ভারতের নাক গলানো এবং বাংলাদেশকে অস্থির করে তুলতে ভারতীয় ইন্ধনে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি